দেখেন কি আকারে এটা পুড়ে গেছে, সম্পূর্ণভাবে আমরা বাধা। এই জায়গায় যদি আমরা 2100 পেজ দেই, আদের আমি চেক করে দেখাইতেছি যে আমাদের এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা কিভাবে আমরা বেঁধে নিলাম। দেখেন তো আমরা এই সম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সেই পুরো ভিডিও জুড়ে আমি আছি জলিল মেকার আপনাদের সাথে। এবং ভিউয়ার্স, আজকে যে কাজটি দেখাবো আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে এই কাজটির বিবরণ বুঝেছেন, একটি ম্যাগনেডিন কন্ট্যাক্ট। এই ম্যাগনেডিন কন্ট্যাক্টগুলো নষ্ট হলে কিভাবে সার্ভিসিং করতে হবে সম্পূর্ণ রূপে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আমি ভিউয়ার্স, যদি ম্যাগনেডিন কন্ট্যাক্টের কয়েল পুড়ে যায়, এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা আর ফেলে দিতে হবে না, আপনারা নিজের থেকেই পারবেন এই ম্যাগনেডিন কন্ট্যাক্ট ঠিক করে নিতে। তো ম্যাগনেডিন কন্ট্যাক্ট কয়েক প্রকারের হয়, 10 এম্পিয়ার হয় এবং 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 50 এম্পিয়ার, 60-100 অ্যাভেলেবেল। তো আজকে আমার হাতে ম্যাগনেডিন কন্ট্যাক্টটি আছে, এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটি 50 এম্পিয়ারের। তো 50 এম্পিয়ারের ম্যাগনেডিন কন্ট্যাক্টটা বাঁধার জন্য আপনার কত নাম্বার তার লাগবে, কত নাম্বার গেজের তার হলে আপনি এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা বাঁধাই করতে পারবেন, সম্পূর্ণ হিসাব থাকবে। এবং আপনাদেরকে এই প্র্যাকটিক্যালভাবে হাতে ধারা এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা কীভাবে বানতে হবে সম্পূর্ণরূপে আমি দেখাবো আজকের এই ভিডিওতে। তো আসুন আমরা ম্যাগনেডিন কন্ট্যাক্টটা খুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখন দেখেন আমাদের এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটি কীভাবে কি আকারে নষ্ট হয়েছে আমি কয়েলটা উঠিয়ে আপনাদের এখন দেখাবো। তো এই কয়েলটি নষ্ট হওয়ার 2-3-4টি কারণ আছে, যেমন এই ম্যাগনেটটি যে নষ্ট হয়েছে, এই ম্যাগনেটটি কী আকারে পড়েছে দেখেন। বিদ্যুৎ শর্ট সার্কিট হলে, অতিরিক্ত ভোল্টেজ হলে এইভাবে পুড়ে যাবে, কিংবা চায়না ম্যাগনেডিন কন্ট্যাক্ট হলে এই ধরনের অ্যাক্সিডেন্টে হয়, কেন চায়না ম্যাগনেডিন কন্ট্যাক্টগুলো খুবই খারাপ। আমাদের এই যে ম্যাগনেডিন কন্ট্যাক্টটা, এটা চায়না, এটা এমনভাবে বাধাই করা হবে জাপানি ম্যাগনেডিন কন্ট্যাক্টের মতো বয়স পাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন আমি যে ম্যাগনেডিন কন্ট্যাক্টটা খুলে নিছি, এই ম্যাগনেডিন কন্ট্যাক্টের এই তারগুলো যেভাবে আছে তাতে সম্পূর্ণরূপে বোঝা যায় এই ম্যাগনেডিন কন্ট্যাক্টের তারগুলো শর্ট খেয়ে পুড়ে গেছে। তো আমাদের এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটি 220 ভোল্টের এবং এটার কানেক্টর ধারা 3-ফেজ লাইন, মানে আউটপুট করা হয়। তো 3-ফেজ লাইন আউটপুট করার জন্য মূলত ম্যাগনেডিন কন্ট্যাক্ট ব্যবহার করতে হয়। তো আপনারা এই ম্যাগনেডিন কন্ট্যাক্ট কোন মানের কিনলে ভালো হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আজকের এই ভিডিও থাকবে ম্যাগনেডিন কন্ট্যাক্ট কীভাবে ভালো করতে হয়, বা ম্যাগনেডিন কন্ট্যাক্ট নিয়ে আপনি কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দেব। যদি আমি এই ভিডিওতে প্রচুর পরিমাণ সাড়া পাই এবং ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে আসছি আমরা অল এভরিথিং কাজ শেখানোর জন্য, আগামী পর্বে আমরা নতুন ক্যাটাগরিতে ইলেকট্রিক সাবজেক্টের ভিডিওগুলো করব। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা এই কয়েলটা আগে বাদাই করে নেব, তারপরে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা এই রিলটাকে এইভাবে সাজাই নেবেন, যে কয়েলটা আমি খুলে নিলাম এই কয়েলের যে রিলটা, এভাবে আপনারা সাজাই নেওয়ার পরে আপনার এই জায়গায় শুধুমাত্র 2টা মাথা উঠবে। তো 2টা মাথা আপনারা লাগাবেন এই জায়গায় একটা, আর এই জায়গায় একটা, আর যদি কেউ গ্রাউন্ড সংযোগ টানেতে সেক্ষেত্রে এই একটা লাইন আছে, এটা দরকার নেই। তো আমাদের মূল কানেক্ট হলো এই 2টা লাইনে। তো এখন আমরা এই জায়গায় কত প্যাঁচ দেব এটা কিন্তু একটা বিষয়। তো এ জায়গায় যদি আমরা 2100 প্যাঁচ দেই তাহলে আমাদের এটা 220 ভোল্টে চলার মতো একটি প্রযোজ্য হবে, 2100 প্যাঁচ দিতে হবে, মনে রাখবেন 2100 প্যাঁচ। আর তারের নাম্বারটা অবশ্যই, তারের নাম্বারটা হতে হবে
চল্লিশ নাম্বার, যদি পঞ্চাশ এম্পিয়ার হয়, তো এর নিচে যদি তিরিশ এম্পিয়ার হয় বা বিশ এম্পিয়ার হয়, বিশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার সচরাচর সবাই বাঁধে না, এটার দাম কম, তো পঞ্চাশ এম্পিয়ার হইলে এই কয়েলটা তো অবশ্যই বান্ধা লাগে। একটা ম্যাগনেডিন কন্ট্যাক্টের দাম প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ভালো মানের, এবং নর্মালি কিনলেও তেই চব্বিশশো টাকা লাগে। তো সেক্ষেত্রে এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা ফেলে দেওয়ার কোনো অপশন নাই। তো সাধারণত আপনি যদি এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা আপনি নিজেও বাধাই করতে চান, তো সেক্ষেত্রে আপনার একশো টাকার তারই গেল, তো একশো টাকার তার গেলে আপনার এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা পুনরায় আবার ভালো করতে পারতেছেন। তো সম্পূর্ণ কাজটি দেখার জন্য অনুরোধ রইল, কাজটি সম্পূর্ণ দেখুন। তো আমি তার কাঁচানোর সময় অবশ্যই তার ভাইব্রেশন কম করবে এবং কয়েলটা গরম কম হবে, তার টাইট দেওয়ার চেষ্টা করবেন বেশি। আর আমি আগেও বলছি, একুশশো প্যাঁচ দিলে আপনার সঠিক মাত্রায় এই কয়েলটি চলবে। নতুন কোয়ালিটিতে আমরা এই ধরনের ইলেকট্রিক সাবজেক্ট রিলেটেড নিয়ে ভিডিও নিয়ে আসছি প্রতিদিনই। ভিডিওগুলো দেখার জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিছুটা আর জানতে পারবেন আমাদের মৌখিক ভাষ্যগুলো, যাতে আপনাদের জানা এবং শিক্ষণীয় অনেক বিষয় আছে। এই কয়েলটি বাধাই করে নিলাম, আমরা একুশশো প্যাঁচ এই কয়েলটায় পেঁচাই নিছি। তো এখন আমরা কানেক্টার দুইটা অ্যাডজাস্ট করে আমরা ঝালাই করে আপনাদের চেক করে দেখাবো। আমাদের কয়েলের দুইটা মাথা আছে, যেই মাথা দুইটা আমরা এই কানেক্টারের সাথে ঝালাই করে নেব। খুব সুন্দর করে আমরা ঝালাই করে নেব যাতে লুজ কন্ট্যাক্ট না পায়। এখন আমি কানেক্টারের সাথে আগে মুড়িয়ে নিচ্ছি, তারপরে আপনাদের চেক করে দেখাবো যে আমাদের এই ম্যাগনেটিন কন্ট্যাক্টটা কত সুন্দরভাবে সার্ভিস দিবে সম্পূর্ণরূপে, এবং নিশ্চিতভাবে আপনাদের এই কাজটি করা উচিত যাতে আপনাদের দিন দিন ম্যাগনেটিন কন্ট্যাক্ট কিনতে না হয়। মাথা দুইটি আমরা কেটে শর্ট করে নিলাম, এখন আমরা এই জায়গায় ঝালাই করে দেব। তো ভিউয়ার্স, আমি এখন আমাদের সংযোগটা ঝালাই করে নিচ্ছি, আপনারাও খুব সুন্দরভাবে এই সংযোগ ঝালাই করে নেবেন। আমি এখন চেক করে দেখাবো শুধুমাত্র, আপনাদের কিন্তু বার্নিশ করতে হবে। এই একটি কয়েলে আপনাদের প্রায় পাঁচ থেকে দশ টাকার মতো বার্নিশ খরচ হবে, আমি বার্নিশটা পরে দেব। আপনাদের আগে চেক করে সম্পূর্ণরূপে দেখিয়ে তারপর আমি পরে বার্নিশ দেব। আর নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। হয় অনেক অনেক ভিউয়ার্সরাই বলেন যে জলিল ভাই খুব শক্ত কথা কয়। ভিউয়ার্স, আমি কেন শক্ত কথা বলি, এই শক্ত কথার মানে হচ্ছে যে না বোঝে সেও এই কাজটি বুঝবে। আপনার ঘরে গিয়ার নাই, আপনি এই তারটা পেঁচাবেন কী দিয়ে, আপনি হাতে পেঁচাবেন কী করে, কীভাবে এই ম্যাগনেডিন কন্ট্যাক্টটা বাইশশো তেইশশো টাকা, তিন হাজার পঁয়ত্রিশশো, পাঁচ হাজার টাকা, দশ হাজার টাকা একটা ম্যাগনেডিন কন্ট্যাক্ট কিনেন। তো সেক্ষেত্রে যদি আপনার ম্যাগনেডিন কন্ট্যাক্টটা দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিনে বা দুই মাস পর নষ্ট হয়ে যায়, তো অবশ্যই আপনার মনে ব্যথা লাগবে। আর ম্যাগনেডিন কন্ট্যাক্টটা যদি কোনো মেকানিকের কাছে নিয়ে যান, তো আপনার কাছে মেরামতের জন্য হাজার বারোশো টাকা চাইল। এ জায়গায় আমি মনে করি যে সত্তর আশি টাকার তারও কিন্তু লাগে না। তো এইভাবেই আপনারা ম্যাগনেডিন কন্ট্যাক্ট ভালো করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, এখন এই কয়েলটা বাঁধার পর এখন আপনাদের চেক করে দেখাবো, আপনারা খুব ভালো ভালো করে দেখবেন। তার আগে আমি দুইটা স্ক্রু লাগাইনি, কেননা যদি স্ক্রুটা না লাগাই তাহলে আমাদের এটা শব্দ করবে বেশি। তো এখন আপনাদের আমি চেক করে দেখাইতেছি যে আমাদের এই ম্যাগনেটিন কন্ট্যাক্টটা কীভাবে আমরা বেঁধে নিলাম। দেখেন তো, আমরা এই সম্পূর্ণভাবে আপনাদের এই কাজটি যে দেখালাম, তো আপনারা এইভাবেই কন্ট্যাক্টটা বাঁধাই করে নিতে পারবেন সম্পূর্ণরূপে। আমি আপনাদের সাজেশন দেব, আপনি যদি নাও বুঝেন তো আমাদের কাছে কমেন্টসে লিখবেন যে দাদা আমি বুঝতে পারতাছি না, আমাকে একটু বুঝানোর জন্য হেল্প করেন।
আমরা ম্যাগনেটিন কন্টাক্ট কিভাবে বাঁধতে হয় আপনাদেরকে সহায়তা করব এবং মৌখিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।